চাবিটা কোথায় গেল? কি হলো, এনি প্রবলেম? সাইকেলের চাবিটা খুঁজে পাচ্ছেন না বোধহয়? বাই দ্য ওয়ে, আমি কিছু সাহায্য করতে পারি? আরে একবার অনুরোধ করে দেখুন না সাহায্য করতে পারি কিনা। যদি বলেন তাহলে আমার মোটরসাইকেল করে আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে পারি। গেট লস্ট? আমি লস্ট হয়ে গেলে আপনার লস প্রপার্টি মানে হারানো মানি আপনি কিন্তু খুঁজে পাবেন না মিস। আই সে গেট লস্ট। ওকে, আমি ছাড়া আপনাকে আর কেউ সাহায্য করতে পারবে না। মরে গেলেও আপনার সাহায্য আমার দরকার নেই, আপনি যান, গেট লস্ট। ঠিক আছে, ওকে, বাই। আজই এই ঝামেলায় পড়াচ্ছিল। বেচারা সাইকেলের কোমল দেহটার কত কষ্ট, চাবি হারালো কে আর মার পড়লো কার পিছে? অন্যায়, নিহাতি অন্যায়। আমার যা ইচ্ছে আমি তাই করব। আপনাকে এর মধ্যে কথা বলতে বলেছে কে? কি করব বলুন, কথা বলতে বাধ্য হচ্ছি। আর এই যে, তার মানে আপনি আমার চাবিটা চুরি করেছিলেন? ভুল বললেন, চুরি করা জিনিস চোর কি কখনো ফেরত দেয়? হ্যাঁ, তবে আজ থেকে একটু সাবধানে চলাফেরা করবেন। এরপর যদি আপনার কোনো কিছু চুরি যায় তাহলে আর কিন্তু ফেরত পাবেন না। ওকে, বাই বাই। বলুকের ছেলে বলে কি এভাবে অপমান করবে? মনে মনে নিজেকে কি ভেবে বসে আছে, বিল্লা না ডালমিয়ার ছেলে? আরে বড় লোকের ছেলে তো নিজের বাড়িতে। বিনি, তুই প্রিন্সিপালের কাছে গিয়ে এ বিষয়ে একটা কমপ্লেন করে দিস। আরে প্রিন্সিপাল অব্দি কথা যাবে কেন? আমি ওকে কিভাবে টাইট দিচ্ছি দেখ। ঠিক বলেছিস, এ ধরনের ছেলেদের উচিত শিক্ষা না দিলে এদের দেমাক কমবে না। কিন্তু যাই বল, ছেলেটা কিন্তু ভীষণ হ্যান্ডসাম। আমার সাইকেলের চাবিটা চুরি করলেই পারতো। চুপ কর, ছেলে দেখলি তোর মাথা ঘুরে যায়। কি বিনি, কি ভাবছিস? ভাবছি কিভাবে অপমানের প্রতিশোধ নেব। প্রতিশোধ নিবি তো? কোনো চিন্তা নেই, তার ব্যবস্থা আমি করব। কি করবি? আরে আমায় কিছু করতে হবে না, শুধু দাদার কানে কথাটা ফেলে দেব। তারপর দেখে নিস, ওর রোমিওগিরি একদিনের মধ্যেই বেরিয়ে যাবে। শুধু দাদার একটা ঢিসু। আরে বাবা, অতবার জিজ্ঞেস করছি তোর অবস্থা কি করেছে, বলছিস না কেন? বলছি তো, মোটরসাইকেল থেকে পড়ে গেছি। মোটরসাইকেল থেকে পড়ে গেছিস না? মোটরসাইকেলে একটাও দাগ নেই, অথচ তোর মাথা হাত সব থেতলে গেছে, পায়ে ফ্র্যাকচার। কি বললে কিশোরদা, ফ্র্যাকচার হয়েছে? আরে ফ্র্যাকচার কি বলছিস, এই হাতটা একটু গায়ে ঠেকালেই মাংস কেটে কেটে বেরিয়ে আসে। ঠিক জায়গায় হাতটা পড়লো না বুঝলি, তা না হলে গোপাল আমার সারা জীবন বাড়িতে ঠুটো হয়ে বসে থাকতো। না না, কাজটা ঠিক হয়নি কিশোরদা। ছি ছি, ঠাট্টা করতে করতে কথাটা এত দূর এগিয়ে যাবে আমি ভাবতেই পারিনি। তুই মিছি মিছি কেন এত ভাবছিস বলতো? দেখবি আর কোনোদিন তোর পেছনে লাগতে আসবে না। তুই বুঝতে পারছিস না রুবি, আমি এই ধরনের প্রতিশোধ নিতে কখনোই চাইনি। বিরাট ভুল হয়ে গেছে। ভুল আবার কিসের, যেমন ঠাকুর তার তেমনি নৈবেদ্য। আবার যদি এই কাজ করে তাহলে আমায় বলো, এবার পা ফ্র্যাকচারে ছাড়া পেয়েছে, এরপর মাথা ফ্র্যাকচার করে রেখে দেব। হ্যাঁ বৌদি, এখন কি হবে বৌদি? কিসের কি হবে,
যা বাবা, কাল রাত্রিরে তোমায় সব কথা বললাম, এখন আবার জিজ্ঞেস করছো কিসের কি হবে? আচ্ছা তোকে আমি কতবার বলেছি বিনি, এসব কাণ্ড করিস না, বড় হয়েছিস, এখনো তো স্বভাব বদলালো না। এ মা, আমি কি কাজ করেছি নাকি? বললাম না রবির দাদা করেছে, এখন যে কি করব কিছুই বুঝতে পারছি না। কিচ্ছু হবে না, ক্ষমা চাইলে সব ঠিক হয়ে যাবে, তুই ওর সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে নে। কি বললে? আমি ওর সামনে যাব? ওরে বাবা, ওর একটা পা ফ্র্যাকচার হয়েছে, আমাকে সামনে পেলে আমার দুটো পাই ফ্র্যাকচার করে দেবে, যা ভীষণ রাগি না তুমি জানো না। তোর তো কোনো ভুল নেই, ভয় পাচ্ছিস কেন? যা, আমি বলছি তেমন কিছুই হবে না। ঠিক বলেছ, আমি কি মেরেছি যে ভয় পাবো? যাব না কেন, নিশ্চয়ই যাব। শুনুন তুমি কেন এসেছো এখানে, কি চাও? দেখুন দেখুন, আমার কোনো দোষ নেই, আমি রুবিকে কি ওর দাদাকে বলতে বলেছি? আমি শুধু সেদিনে সাইকেলের ঘটনার কথা বলেছিলাম, ওর দাদাকে বললো, আর ওর দাদা ওর বন্ধুদের নিয়ে এসে এই কাণ্ড বাঁধিয়েছে। মা কালীর দিব্যি, এই ঘটনায় আমার কোনো দোষ নেই, রুবি দোষ করলো, আমি দোষী হবো কেন? হ্যাঁ মানছি, আমি রুবিকে বলেছিলাম, কেন বলবো না? আপনি সেদিন আমার সাইকেলের চাবিটা নিলেন কেন? যদি বা নিলেন আমাকে বলে নিলেন না কেন? সেদিন আমার যা রাগ হয়েছিল না। কি বলে? না 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 না, মামা মানে আমি রাগ করিনি, চাবিটা কি চুরি গেছিল যে আমি রাগ করবো? রুবি শুধু শুধু কথাটাকে বাড়িয়ে বলেছে। প্লিজ আপনি আমায় ক্ষমা করুন, আমি কোনো দোষ করিনি, তাও ক্ষমা চাইছি, আপনি দিব্যি করুন, আপনি আমায় ক্ষমা করবেন? ক্ষমা করলেন তো? তাহলে আপনি আমায় ক্ষমা করলেন তো? আচ্ছা তাহলে আমি আসি, এক্ষুনি চলে যাবে? একটু বসো না। যা ভয় পেয়ে গেছিলাম না, বৌদি ঠিক কথা বলেছিল। কি বলেছিলেন? এই আপনাকে ভয় পাওয়ার মতো কিছু নেই। বৌদি আর কি বলেছিলেন? জিজ্ঞেস করতে বলেছিল আপনার পা কেমন আছে। আপনার পা কেমন আছে? ঠিক আছে, ভালো হয়ে যাবে। আমার জন্য আপনার পড়াশোনার অনেক ক্ষতি হয়ে গেল না, আমি মরতে কেন রুবিকে এ কথা বলতে গেলাম? বাদ দাও, যা ঘটে গেছে তা নিয়ে ভেবে লাভ কি? ঠিক ঠিক, বৌদিও সেই কথা বলছিল, যা ঘটে গেছে সেই নিয়ে ভেবে আর লাভ কি? বিনি তুই যা ওর কাছে ক্ষমা চেয়ে নে। ও, তার মানে এখানে তুমি নিজের ইচ্ছে আসনি, বৌদির কথা এসেছো, আর বৌদি যা বলে দিয়েছেন তাই করছো? বারে আমি যে ফুলের তোড়াটা নিয়ে এলাম সেটা আনতে কি বৌদি বলে দিয়েছে? আমি নিজেই নিয়ে এসেছি, আমি ফুল ভীষণ ভালোবাসি, যদি কেউ আমার উপর রাগ করে থাকে আমি তার হাতে ফুল দিয়ে পালিয়ে যাই। কিন্তু তুমি তো পালিয়ে যাওনি, বসে আছো। বারে আপনি তো নিজেই আমাকে বসতে বললেন। আরে তুমি সত্যি সত্যি দাঁড়িয়ে বললে, বসো বসো। কিন্তু তুমি তো জানতে চাইলে না কেন বসতে বললাম। কেন? বিছানায় পড়ে থেকে ভীষণ বিরক্ত লাগছিল, হঠাৎ তুমি এলে, তোমার হাতে ছিল কিছু ফুল, জানো আমিও ফুল ভীষণ ভালোবাসি। ও, সেই জন্যই ফুল দেখে আপনার রাগ কমে গেল না? না, এই ফুল দেখে নয়, একটা ফুলের মতন সরল আর সুন্দর মুখ আমি দেখতে পেলাম তাই। থ্যাংক ইউ ফর কামিং। এই মনীষা, ছি ছি, এসব কি করছিস? চুপ চুপচাপ দেখ আমি কি করছি, আর যেমন বলছি ঠিক তেমনি করে যা। এটা নিয়ে ওকে দিয়ে আয়। না না, আমার ভীষণ লজ্জা করছে,
এত তাড়াতাড়ি এসব? তাড়াতাড়ি আবার কিসে? প্রেমে লজ্জা করতে নেই, সময় কারোর অপেক্ষা করে না। কালকের কাজ আজ করতে হয়, আর আজকের কাজ এখনই নেই ধর। এসব ব্যাপারে আমায় যখন গুরু মেনেছিস, তখন গুরুর আদেশ ঠিক মতো পালন করবি। নে। যা দিয়ার। আরে তুমি, বসো। হ্যারি, চিঠি পড়ে ও কি বলল? চিঠি পেয়েছে কোথায়? যে পড়বে, যত আমি এগোচ্ছি তত আমার বুক বেশি ধরপড় করছিল। আমি আস্তে আস্তে চিঠিটাকে ফুলের ভেতর ঠেলে দিচ্ছিলাম। রুমের সামনে পৌঁছতে পৌঁছতে চিঠিটা ফুলের মধ্যে ঢেকে গেল। তুই একটা আস্ত বোকা। ঠিক আছে, তুই আবার কাল ফুল নিয়ে যা। আবার কাল? শুধু কি কাল, কাল পরশু তরশু, যতদিন পর্যন্ত ও চিঠি না পড়ছে ততদিন তুই ফুল নিয়ে যা। হ্যালো, ভেতরে আসবে না? প্রত্যেকদিন আমার হাতে ফুল ধরিয়ে দিয়ে কিছু না বলে চলে যাও, কিন্তু আজ তোমাকে বলতেই হবে ব্যাপারটা কি। ব্যাপার? ব্যাপার আবার কি? ফুল দিতে এসেছি, নেবে? ফুলের মধ্যে কি আছে না আছে সেটা তোমার জানার কথা না? না না বিনি, ফুল দিতে এসেছি, নেবে? ফুলের মধ্যে কি আছে না আছে সেটা তোমার জানার কথা।
I love you, Vinny. I love you too. এবার জানা হয়েছে তো পরীক্ষার আর কদিন বাকি আছে সেটা মনে আছে? একদিনও তো বই খোলার নাম নেই। যা পড়তে যা। যাচ্ছি বাবা যাচ্ছি। আগে কি হলো শুনো না। আমি কোনো কথা শুনবো না, আগে গিয়ে পড়তে বস। শুনছো আমার কথা? তুমি শুনতে পাচ্ছ? আরে যা শুনছি তাই তো লিখছি। আমার নাটক এখন না পুরো ক্লাইম্যাক্সে এসে গেছে। হিরোর সঙ্গে হিরোইনের মিলিয়ে দিলে নাটক শেষ। খুব হয়েছে, এদিকে বাড়ির নাটকের কি ব্যবস্থা করলে শুনি। মানে তুমি তো জানো ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমি বলছিলাম আমরা তো মেয়ে পক্ষ, আমাদেরই সম্বন্ধটা নিয়ে অবিনাশের বাবার সঙ্গে কথা বলা দরকার। আর তো দেরি করা চলে না। ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। আরে বাবা আমি কি এক্ষুনি যেতে বলছি? আগে ওদের পরীক্ষা শেষ হোক তারপর। ঠিক আছে আগে ওদের পরীক্ষা শেষ হোক তারপর না আমি নিজেই সম্বন্ধ নিয়ে যাবো।